নতুন রূপে সেজে উঠেছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল। বুধবার এই হাসপাতালে ব্লাড সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং বিধায়ক অতুল দেববর্মা এবং স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক দপ্তরে পদস্থ আধিকারিকরা। ফিতা কেটে ব্লাড সেন্টারটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তেলিয়ামুড়া টাউন হলে পরবর্তীকালে মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ব্লাড সেন্টারটি চালুর ফলে স্বাস্থ্য পরিষেবায় এর সুফল পাবেন বৃহত্তর তেলিয়ামুড়াবাসী। ব্লাড সেন্টার উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, মহকুমা হাসপাতালটি নতুনভাবে সেজে উঠেছে বিভিন্ন পরিষেবা নিয়ে। স্থানীয় বিধায়িকা এবং অন্যান্যদের পরামর্শ এবং সহযোগিতায় আগামী দিনে এই হাসপাতালটিকে আরও উন্নত করা হবে বলে জানান তিনি। হসপিটাল নতুন রূপে মানে সেজেছে, এখানে ব্লাড ব্যাংকের আজকে ভালো লাগছে যে ব্লাড ব্যাংকের এখানে নতুনভাবে এখানে উদ্বোধন হলো, সে উদ্বোধন করলাম এবং বিভিন্ন বিষয়গুলো আমার সামনে ওনারা এখানে যেসব সমস্যাগুলো আছে সেই বিষয়গুলো আমার সামনে রাখছেন। তো আমি আমাদের বিশাখী মহোদয় আছেন, বাসুবাবু ওনাকেও বলেছি, ডাইরেক্টরও আছেন, আমরা এখানে যে মাননীয় বিধায়িকা আছেন পাশাপাশি আমাদের আরেকজন বিধায়ক আছেন, সবাই মিলে দেখছি কীভাবে এই হসপিটালকে আরও ডেভেলপ করা যায়। আমাদের অনেকগুলো রাজ্য সরকারের তরফ থেকে তো আমরা চাইছি সমস্ত সাবসেন্টার থেকে শুরু করে সমস্ত হসপিটালগুলো যেভাবেই হোক মানুষের জন্য সেবা আমরা দিতে পারি, পরিষেবা দিতে পারি সেই ব্যবস্থা। হাসপাতালে ওটি পরিষেবাও খুব শীঘ্রই চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সব মহলের সাহায্য এবং পরামর্শ নিয়ে হাসপাতালটিতে বিশেষজ্ঞ ডাক্তারদের আনার জন্য রাজ্য সরকার আন্তরিক চেষ্টা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্যার, ওটি কবে থেকে চালু হবে? ওটির বিষয়ে আমি কথা বলেছি, কিছু ম্যান পাওয়ারের কিছু সমস্যা আছে, সেই বিষয়ে আজকে আমি বলেছি কীভাবে কী করতে হবে, তো সহসাই শুরু হবে। আচ্ছা স্যার, একটা জিনিস, এই হসপিটাল শুরু হয়েছে 5 বছর হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ এমন ডাক্তার নেই, সেই ব্যাপারে কী পদক্ষেপ? জানেন যে স্পেশালিস্টদের একটা বিরাট ক্রাইসিস আছে আমাদের ত্রিপুরাতে, অনেকদিন বাদে মেডিকেল কলেজ দুটো হয়েছে, তো স্পেশালাইজেশনের যে সংখ্যা বেরোয় সেইভাবে কিন্তু ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা বিরাট ফারাক আছে। তাছাড়া অনেকে রিটায়ারমেন্টে গেছে, এই বিষয়গুলো আমি আপনারা সবাই জানেন যে আমি নিজেও ডাক্তার, অতুলবাবুও ডাক্তার, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে এই বিষয়গুলো যাতে খামতি না থাকে। উল্লেখ্য, বাম আমলে অবহেলিত এই তেলিয়ামুড়া হাসপাতালটি বর্তমানে নতুন রূপে সেজে উঠেছে, এর দ্বারা উপকৃত হচ্ছেন হাজারো সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।